টিভি সিরিজগুলা না থাকলে এই ঘরে বসে থাকা সময়টা আমাদের আরো কঠিন হতো। লুডু আর কতক্ষণ খেলা যায়? ব্রেকিং ব্যাড, গেম অফ থ্রোনস, মানি হেস্ট, ডার্ক, প্রিজন ব্রেক এসব দেখে ফেসবুকে পোস্ট দিয়ে দিয়ে অনেকে বুঝিয়েছেন আপনারা ইংলিশ খুব ভালো পারেন। কিন্তু আপনারা কি তুর্কিশ কোনো সিরিজ দেখেছেন? তুর্কিশ কিছু অস্থির অস্থির সিরিজ আছে। আমাদের দেশে খুব জনপ্রিয় একটা তুর্কিশ সিরিজ হচ্ছে দিরিলিস আর তুগরুল। এখন ওই সিরিজটা দেখেন নাই বা এর নাম শুনেন নাই এমন মানুষ খুব কম থাকার কথা। এখন আসল কথা হচ্ছে 2019 এই সিরিজটার সিকুয়েল বের হয়েছে, ওইটার নাম হচ্ছে কুরুলুস উসমান, যেখানে আর্তুগ্রুলের ছেলে উসমানীয় সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা প্রথম উসমানের জীবন কাহিনী দেখানো হয়েছে। বাবার আসনের শপথ নিয়ে বলছি, যে পতাকার নিচে বাস করি তার শপথ, আমার যে তলোয়ারটা সবসময় সাথে বহন করি তার শপথ। এই সিরিজটার আইএমডিবি রেটিং হচ্ছে 7.6। এই সিরিজটার বাংলা ডাবিং করা হয়েছে, যেটা ইউটিউবে পাবেন না, টফি নামক অ্যাপে দেওয়া আছে, অ্যাপটা ডাউনলোড করে দেখতে হবে, একদম ফ্রি, কোনো চার্জ নাই অ্যাপে। যারা অ্যাকশন, হিস্ট্রি, অ্যাডভেঞ্চার টাইপ সিরিজ পছন্দ করেন তাদের জন্য একটা মাস্ট ওয়াচ সিরিজ হচ্ছে এই কুরুলুস উসমান। আর বাংলা ডাবিং দিয়ে তুর্কি সিরিজ দেখার যে একটা মজা সেটা না দেখলে বুঝবেন না, আলিফ লাইলা একটা ফিল আসে। যদি রাত জেগে সিরিজ দেখলে আপনার বাবা মা ধরে না পিটায় তাহলে অবশ্যই এটা দেখা শুরু করতে পারেন, আশা করি পস্তাবেন না। আমি অলরেডি প্রথম সিজনের অনেকগুলো পর্ব দেখে ফেলছি। আপনি এই সিরিজটা দেখেন আর বাসার মানুষকেও দেখতে উৎসাহিত করেন। বাংলায় ডাবিং হওয়ায় দেখে মজা পাবে এবং বুঝতে পারবে জবা, তিতলি ছাড়াও অনেক ভালো ভালো জিনিস দুনিয়ায় আছে দেখার মতো। ধন্যবাদ।